যে বিদ্যুতের ঘাটতি সেটা পূরণ করার জন্য আমরা এই পেলডিয়ার মডিউলটা দিয়ে একটা জেনারেটর তৈরি করবো, আর এই জেনারেটরটা কিন্তু হালকা পাতলা ভোল্টেজ উৎপন্ন করবে, এটা দিয়ে আমরা মোটরও চালিয়ে দেখাবো আপনাদেরকে। এবং এই প্রজেক্টটাতে আপনারা এরকম পেলডিয়ার মডিউল অনেকগুলো সিরিজ এবং প্যারালালে সংযোগ করে এখানে 12 ভোল্ট প্রোডিউস করে সেই 12 ভোল্টটাকে ইনভার্টারের মাধ্যমে স্টেপ আপ করে বাড়িতে যে কোনো ধরনের লোড চালাতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে করেন লাইক, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইজ, এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে সকল যন্ত্রপাতি প্রয়োজন হবে, তো প্রথমে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবং বাটিটার সাথে আমরা এখানে একটা মোমবাতি নিয়েছি তাপ দেওয়ার জন্য, এবং এখানে 12,700 একটা পেলডিয়ার মডিউল নিয়ে নিয়েছি। আপনি যে কোনো ধরনের পেলডিয়ার মডিউল দিয়ে এটা কাজটা করতে পারেন, এবং পেলডিয়ার মডিউল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেটা দিয়ে আমরা একটা এলইডি এবং এখানে একটা মিনি কোরলেস ফ্যান চালাবো। দেখতে পাচ্ছেন এইরকম ফ্যানগুলো অনেক হাওয়া দেয়, অল্প ভোল্টেজে কাজ করে। তো এখানে একটা হিটসিং নিয়ে নিয়েছি আমি, তো আপনাদের কাছে হিটসিং না থাকলে যে কোনো লোহার পাতি দিয়ে ওই গাছটা চালিয়ে নিতে পারেন, অথবা আমার আপনার কাছে যে বড় বড় প্লেটগুলো আছে একদম স্টিলের এইগুলো দিয়েও কাজ চলে যাবে। তো এখন আমরা এখানে মূলত নিচের দিকে তাপ দিব মোমবাতিটার মাধ্যমে, এবং এইগুলোর মাধ্যমে আমরা এখানে স্ট্যান্ড করে রাখবো আমাদের অ্যালুমিনিয়ামটা শিটটাকে, এবং এই যে এখানের উপরে আমাদের পেলডিয়ার মডিউলটা রাখবো, এবং এর উপরে আমাদের বাড়িটা রাখবো এখানের উপরে পানি দিয়ে। তো এইখানের মাধ্যমে যে ভোল্টেজটা উৎপন্ন হবে এইখান দিয়ে আমরা বাতি এবং ফ্যান চালাবো। তো চলুন এগুলো এখন করা যাক। তো প্রথমে আমি এখানে আমার স্পোক দিয়ে এই সিস্টেমে স্ট্যান্ড তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এগুলোতে নাটের মাধ্যমে এগুলোকে বসিয়ে নিচ্ছি, সুন্দর করে স্ক্রু দিয়ে আমি এখানে সুন্দর করে টাইট করে এগুলোকে বসিয়ে নিচ্ছি আমাদের স্ট্যান্ডগুলোকে। তো আমি একটাকে বসিয়ে নিলাম, সেম একই পদ্ধতিতে আমরা সেকেন্ড যে স্ট্যান্ডটা আছে এটাকেও আমরা সুন্দর করে বসিয়ে নিব। তো আপনারা এই সিস্টেমে করবেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন। তো এখানে লাইট এবং ফ্যান লোড হিসেবে চালানোর জন্য যে দুইটা কাঠের অংশ নিয়ে নিয়েছিলাম, এই কাঠের অংশগুলোকে আমরা এখানে স্ট্যান্ড হিসেবে লাগাবো। তার জন্য আমরা এখানে স্ক্রু ইউজ করতেছি, আপনারা যে কোনো ধরনের গ্লু এখানে ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা উপরের দিকে কাঠগুলোকে ধরে এই নিচের দিকে আমাদের যে নাটটা আছে স্ক্রুটা এটাকে টাইট দিলে আমাদের এটা বসে যাবে সুন্দর করে। সেম একই সিস্টেমে আমরা স্ক্রুর মাধ্যমে দুইটা স্ট্যান্ডকে লাগিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের যে এলইডি আছে এলইডি স্ট্রিপটাতে গ্লুগান লাগিয়ে আমাদের প্রথম যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটার সাথে সুন্দর করে এটাকে ফিক্স করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে আমাদের যে মিনি কোরলেস মোটরটা আছে এই কোরলেস মোটরটাকে এখানে ফিক্স করবো, তার জন্য আমি এখানে গ্লুগানের মাধ্যমে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমাদের যে জেনারেটরটা আছে জেনারেটরটাকে আমরা এখন কমপ্লিট করবো, তার জন্য আমি এখানে প্রথমে একটা হিটসিং পেস্ট নিয়ে নিয়েছি। তো এই হিটসিং পেস্টের মাধ্যমে আপনারা এটাকে লাগাবেন, যদি হিটসিং পেস্ট না ইউজ করেন এখানে তাহলে আপনাদের যে পেলডিয়ার মডিউলটা আছে পেলডিয়ার মডিউলটা নষ্ট হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা আমাদের যে পেলডিয়ার মডিউলটা আছে যেদিকে লেখা না থাকে সেদিকটা কিন্তু আমাদের গরম, আর যেদিকে লেখা থাকে সেদিকটা আমাদের ঠান্ডা হয়। তো প্রথমে আমরা গরমের দিকে সুন্দর করে পেস্ট লাগিয়ে এটাকে সুন্দর করে আমাদের যে হিটসিংটা আছে এই হিটসিংটার সাথে সুন্দর করে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো আপনারা এই সিস্টেমে কাজগুলো করবেন, নিচের দিকে করে লাগাবেন, গরমটা নিচের দিকে রাখবেন হিটসিংয়ের সাথে এবং ঠান্ডাটা উপরের দিকে রাখবেন। তো এখন আমরা ঠান্ডা যেদিকটা হয় যেদিকে লেখা আছে সেদিকটা উপরের দিকে রেখে সেদিকে আমরা সুন্দর করে পেস্ট লাগিয়ে দিব, এবং এখানে থার্মাল পেস্ট লাগানো শেষ হলে এখানে একটা আমি বাটি নিয়ে নিব এবং বাটিটাতে সুন্দর করে পেস্ট লাগিয়ে নিব। কেননা বাটিটাতে আমরা পরবর্তীতে এখানে পানি দিব, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। তো এখানে আমরা বাটিটার পিছনে একটু পেস্ট লাগিয়ে সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, তার মানে আমাদের এখানে জেনারেটরের যে অংশগুলো আছে এগুলো সম্পূর্ণ সেট আপ করা কমপ্লিট। তো এখন আমাদের এইখানে কানেকশন করতে হবে, কানেকশন একটা বাচ্চা করে দিবে পেলডিয়ার মডিউলের পজিটিভ নেগেটিভের সাথে, আমরা মোটরের পজিটিভ নেগেটিভটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর এটাকে ছোটো একটা কানেকশন। তো এখন আমরা এখানে ঠান্ডা পানি দিয়ে দিব, তো আপনারা যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে এটা মোটরটা দেওয়ার সাথে সাথে ঘুরবে। তো আমি এখানে নর্মাল পানি ইউজ করতেছি, তো আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন তাহলে এটা আরও ভালো ওয়ার্ক করবে। তো আমি এটা নিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো এখন এইখানে তাপ দেওয়ার জন্য আমি এখানে একটা ক্যান্ডেল ইউজ করতেছি, আপনারা যে কোনো ধরনের তাপ উৎপাদনকারী বস্তু দিয়ে এখানে কাজটা চালিয়ে নিতে পারে, যে কোনো কিছু লাকড়ি অথবা গ্যাস হতে পারে। তো আমি এখানে নিচে রাখার সাথে সাথে দেখতে পারবেন আমাদের মোটরটা ঘুরতে শুরু করবে। তো আমাদের যে ড্রোন মোটরটা আছে ড্রোন মোটরটা খুবই হাই স্পিডে ঘুরতে আসে এবং হাই টর্কে ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে এরকম ড্রোন মোটরগুলো খুবই অল্প ভোল্টেজ নিয়ে থাকে এবং অনেক বাতাস দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে লোড হিসেবে আমাদের যে ড্রোন মোটরটা আছে ড্রোন মোটরটা খুবই সুন্দর ওয়ার্ক করতেছে, এবং আমাদের যে এলইডিটা আছে এলইডি স্ট্রিপটাকে আমরা কিছুক্ষণ পরে এটাকে কানেক্ট করবো আমাদের জেনারেটরের সাথে। তো এদিকে আমাদের একদিকে জেনারেটরটা ভোল্টেজ উৎপন্ন করতেছে, অন্যদিকে আমাদের মিনি মোটরটা এখানে ভোল্টেজটাকে সুন্দর করে গ্রহণ করতেছে। আপনারা চাইলে এখানে ব্যাটারি কানেক্ট করে এখানে এই ভোল্টেজটাকে একটা ব্যাটারির মাধ্যমে রিস্টোর করতে পারেন।
তো আমি এখানে যদি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পলিথিনটাকে সামনে নিয়ে আসার সাথে সাথেই বাতাসের ফ্লোটার কারণে দেখতে পাচ্ছেন আমাদের পলিথিনটা উড়তে শুরু করেছে। ওয়াও গাইস, অ্যামেজিং। তো এখন আমরা আমাদের যে এলইডিটা আছে এলইডিটাকে কানেক্ট করে দেখবো যে আমাদের এলইডিটা কত সুন্দর ওয়ার্ক করে, আমাদের ফ্যানটা যেরকম চলতেছে সেরকমভাবেই আমাদের এলইডিটাও কি চলবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা লোড কিন্তু একসাথে চলতেছে না, তো আমি এখানে একটা এলইডিকে শুধু লাগিয়ে দিয়েছি। আমাদের ফ্যানটা কিন্তু এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছেন এক জায়গায় স্টার্ট হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা আমাদের যে এলইডি এবং আমাদের ফ্যান দুইটাকে একসাথে কানেক্ট করবো, দেখবো যে ও গাইস দেখতে পাচ্ছেন আমাদের লাগানোর সাথে সাথে আমাদের ফ্যানটা ঘুরতেছে কিন্তু আমার এলইডিটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কোন একটা লোড চলতেছে। এবং এদিকে আমাদের মোমবাতিটা অনেকক্ষণ ধরে চলতেছে, অনেকটা শেষ হয়ে গেছে, এবং এদিকে আমাদের যে ফ্যানটা আছে ফ্যানটা সুন্দর ঘুরতেছে, এবং উপরের দিকে আমাদের পানিগুলো হালকা হালকা করে হিটও হচ্ছে। ওয়াও, তো গাইস আজকের মিনি জেনারেটর মেকিং এর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এবং এটা কিন্তু একটা বিজ্ঞান মেলার জন্য পারফেক্ট একটা প্রজেক্ট, যদি আপনারা বিজ্ঞান মেলার জন্য প্রজেক্ট খুঁজে থাকেন তাহলে এটা উপস্থাপন করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যা ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল।